ওকে, তাহলে আজকে ক্লাসটা শুরু করছি। আজকে আমাদের ম্যাথামেটিক টপিক হচ্ছে 2D ফিগার। 2D ফিগার যার ফুল ফর্ম হচ্ছে টু ডাইমেনশনাল ফিগার। এটা বেসিক্যালি মেনসুরেশনের একটা পার্ট, যাকে বাংলায় বলা হয় পরিমিতি। হ্যাঁ, পরিমিতি একটা পোর্শন। তো টু ডাইমেনশনাল ফিগারের মধ্যে আমরা যে যেগুলো শিখবো সেগুলো হচ্ছে স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, রম্বস, প্যারালোগ্রাম, এরকম যে যে আমাদের ফিগার গুলো আছে যেগুলোতে দুটো ডাইমেনশন মানে দৈর্ঘ্য আর প্রস্থ আছে, শুধুমাত্র লেন্থ আর ব্রেথ আছে, এরকম যে যে আমাদের ফিগার গুলো আছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আরেকটা পার্ট আছে, সেটা থ্রি ডাইমেনশনাল ফিগার, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব না, শুধুমাত্র টু ডাইমেনশনাল ফিগার নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, এখানে সেরম কিছু বোঝার কিছু নেই, ফুললি ফর্মুলা বেসড, প্রচুর ফর্মুলা রয়েছে। আমরা কোশ্চেন গুলো সলভ করতে করতে আমি করেসপন্ডিং ফর্মুলা গুলো বলতে থাকবো। তো সবার কাজ হচ্ছে ফর্মুলা গুলো ভালো করে বোঝা, সেগুলোকে কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে, ইমপ্লিকেশনটা জানা এবং ওই ফর্মুলা গুলোকে মনে রাখা, এই হচ্ছে আমাদের এই 2D ফিগারের মেনসুরেশনের ক্লাসটার মূল ব্যাপার। ঠিক আছে, তো আমরা কোনো থিওরি পোর্শনে না গিয়ে আমরা ডিরেক্টলি কোশ্চেন সলভ করতে করতে ফর্মুলা গুলো দেখবো। একবার আমরা তাহলে নাম্বার 1 কোশ্চেনে যাচ্ছি। ওকে, দিস ইজ কোশ্চেন নাম্বার 1। সবাই একটু দেখে নাও কি লেখা আছে। না, 3 সাইডস অফ এ ট্রায়াঙ্গেল 35 সেন্টিমিটার, 53 সেন্টিমিটার অ্যান্ড 66 সেন্টিমিটার। দুটো কোশ্চেন আছে এখানে। নাম্বার 1 হচ্ছে ফাইন্ড ইটস এরিয়া, নাম্বার 2 হচ্ছে ফাইন্ড ইটস হাইট হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দা লার্জেস্ট সাইড অফ দা ট্রায়াঙ্গেল। তো প্রথমে আমাকে দেখতে হবে এই ট্রায়াঙ্গেলটার একটা স্পেসিফিকেশন হচ্ছে। দেখো এখানে এই ট্রায়াঙ্গেলটা 3টে বাহুই অসমান, অল দা সাইডস আর ডিফারেন্ট, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে বলা হয় স্ক্যালেন ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেলটার নাম হচ্ছে স্ক্যালেন ট্রায়াঙ্গেল, যাকে বাংলায় বলা হয় বিষমবাহু ত্রিভুজ। আমাদের ইংলিশ টার্মিনোলজি গুলো মনে রাখা দরকার, বাংলাটাই হয়তো অনেকেই ইউজ টু, ইংলিশ আমাদের জানতে হবে কারণ পরীক্ষায় কোশ্চেন ইংলিশে আসবে। তো যদি আমার 3টে বাহু অসমান থাকে কোনো ট্রায়াঙ্গেলে, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ, ইংলিশে বলা হয় স্ক্যালেন ট্রায়াঙ্গেল, SCALENE। তো প্রথমে দেখো এখানে 3টে সাইড আমার দেওয়া আছে, আমাকে ফার্স্ট কোশ্চেন চেয়েছে এর এরিয়া বার করতে হবে। তো আমাদের, আমি প্রথমেই বললাম, আমাদের ফর্মুলা গুলো জাস্ট নিতে হবে এবং মনে রাখতে হবে। তার প্রথম কোশ্চেনটার ক্ষেত্রে মনে রাখার দরকার যে যখন স্ক্যালেন ট্রায়াঙ্গেল মানে বিষমবাহু ত্রিভুজ দেবে, তার এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা। এরিয়া কি হবে না, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, ওয়্যার এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 2, যেখানে এ বি সি হচ্ছে 3টে বাহুর দৈর্ঘ্য যেটা আমাদের দেওয়া আছে। তাহলে এস মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2, তার মানে সেমি পেরিমিটার মানে অর্ধ পরিসীমা। বার করো, ক্যালকুলেট করো, এ এর এখানে ভ্যালু কত, ধরো 35, বি এর ভ্যালু কত না 53, সি কত না 66 বাই 2। সলভ করো, জাস্ট সলভ করলে দেখবে হবে 77। এবার এখানে জাস্ট পুট করে দাও ভ্যালু, তাহলে এখানে এস এর আমি কত ভ্যালু বার করলাম, 77। এখানে বসাও 77 ইন্টু এখানে এস কত, নিশ্চয়ই 77 মাইনাস এ ধরো এখানে 35, তাহলে 77 মাইনাস 35 মানে কত, নিশ্চয়ই 42। আবার দেখো এখানে এস মানে 77ই হবে, বি ধরো 53, তাহলে 77 মাইনাস 53 মানে 24, আবার এস এখানে 77ই হবে, সি ধরো 66, তাহলে 77 মাইনাস 66 মানে 11। এবার আমার কি করতে হবে, এটাকে সলভ করতে হবে। কি করে সলভ করতে হয়, এই সংখ্যাগুলোকে প্রত্যেকটাকে ফ্যাক্টরাইজ করে দাও।
প্রত্যেকটাকে ফ্যাক্টরাইজ করো, তার মানে 77 মানে 7 × 11, 42 মানে কি 7 × 6, 24 মানে কি 6 × 2 × 2, আর 11 এখানে ইটসেলফ পড়ে থাকবে। প্রত্যেকটা সংখ্যাকে আমি ফ্যাক্টরাইজ করলাম। এবার আমরা জানি নিয়মটা যে স্কোয়ার রুটের ক্ষেত্রে দুটো থাকলে একটা বেরিয়ে আসে, তাহলে এখানে দেখো 2 × 7 আছে তাহলে 1টা 7 বেরিয়ে আসবে, 2 × 11 আছে তাহলে 1টা 11 বেরিয়ে আসবে, 2 × 6 আছে তার মানে 1টা 6 বেরিয়ে আসবে, 2 × 2 আছে তাহলে 1টা 2 বেরিয়ে আসবে। এটা যদি আমরা গুণ করি এটার হবে 924। তো 924 এটা হবে সেন্টিমিটার স্কোয়ার আর কি, যেহেতু এরিয়া। তো দিস ইজ দা আনসার অফ দা ফার্স্ট কোশ্চেন। মেনসুরেশনের ক্ষেত্রে ফর্মুলাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, ওগুলো মনে রাখতে হবে আর আমাদের অ্যাপ্লাই করতে হবে। এই মানে এমন কিছু কঠিন বিষয় নয়, শুধুমাত্র ফর্মুলাগুলোকে মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 1 এ কারো কোনো ডাউট? এনি ডাউট ইন কোশ্চেন নাম্বার 1? কোনো এক্সচেঞ্জের এনি ডাউট কোশ্চেন নাম্বার 1 এ? অন্য কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? স্যার কল্যাণ থেকে নো ডাউট। ওকে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, মানে এটারই দ্বিতীয় কোশ্চেনে যাচ্ছি। দ্বিতীয় কোশ্চেন দেখো, এর সঙ্গে ইন্টাররিলেটেড কি আছে, ফাইন্ড ইটস হাইট হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দা লার্জেস্ট সাইড অফ দা ট্রায়াঙ্গেল। ভালো করে দেখো, এখানে এই যে ট্রায়াঙ্গেলটার তিনটে সাইড কি কি আছে, 35, 53, 66, তার মানে লার্জেস্ট সাইড মানে এটাই হবে, 66 হবে। তাহলে এই যদি আমার ট্রায়াঙ্গেলটা হয় তার লার্জেস্ট সাইড 66, তার উপর বলছে যে পারপেন্ডিকুলারটা আমি ড্র করব, তার মানে এটা এই পারপেন্ডিকুলারটার লেন্থ যদি এইচ হয় আমাকে এই এইচ এর ভ্যালু চেয়েছে। তো একটা ট্রায়াঙ্গেলের এরিয়ার আরো একটা ফর্মুলা আছে, যদি আমার বেস এটা তো ভূমি আর এটা হাইট মানে উচ্চতা যদি দেওয়া থাকে, তাহলে এরিয়ার আরেকটা ফর্মুলা হচ্ছে হাফ ইনটু বেস ইনটু হাইট, 3 ভুজের এরিয়ার আরেকটা ফর্মুলা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, হাফ ইনটু বেস ইনটু হাইট। তো এখানে দেখো হাফ ইনটু বেস কত, নিশ্চয়ই 66, আর হাইট আমার জানা নেই, তো এই হাইটটা তো আমাকে চেয়েছে। এবার দেখো এই যে হাফ ইনটু 66 ইনটু হাইট এইচ, সেটা তো এরিয়া, এরিয়া তো আমি অলরেডি বার করে ফেলেছি আগের কোশ্চেনটাতেই, কত না 24, জাস্ট সলভ করে এখান থেকে আমাকে এইচ বার করতে হবে। সবাই একটু ক্যালকুলেট করো, করে আমাকে কোনো একটা সেন্টার থেকে আনসার বলো। মালদা থেকে, হুম, মালদা থেকে 28 সেন্টিমিটার, করেক্ট করেক্ট। তা দেখো 66 আর 914 কেটে যায়, তাহলে এইচ কি হবে 14 × 2 = 28, 28 সেন্টিমিটার, এটা আনসার। সো দা হাইট হচ্ছে 28 সেন্টিমিটার, কোশ্চেন নাম্বার 2 এর আনসার। এনি ডাউট ইন কোশ্চেন নাম্বার 1? এই যে দুটো পার্ট করা হলো কোশ্চেন নাম্বার 1 এর, তাতে কারোর কোনো ডাউট, কোন সেন্টারে কারোর কোনো ডাউট? আসানসোল কোনো ডাউট? হ্যাঁ স্যার, একবার রিপিট করে দিন কোন জায়গাটা?
পুরোটাই স্যার। কার জন্য, কে কে বলছে এটা? স্যার নতুন এলো তো দুজন, এখনই ঢুকলো স্যার। আমি প্রত্যেক সেন্টারের কাছে একটা রিকোয়েস্ট করব যে সময়ের একটা মানে ভ্যালু দেওয়াটা খুব দরকার। 11:30 মানে সেটা 11:30টাই, এটা আমাদের প্রত্যেকের কাছে মানে মনে রাখার দরকার। ক্লাস 11:30 মানে 11:30টাই, ঠিক আছে? যদি তোমরা দেরি করো তোমাদের সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? আমি এটা রিপিট করছি যাতে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তী ক্লাসগুলোতে এটা মাথায় রাখবে যে টাইমটা কিন্তু 11:30, এর যেন দেরি না হয়। আমি আরেকবার দেখো, এখানে দেখো কি বলছে কোশ্চেন নাম্বার ওয়ানে। একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড হচ্ছে 5 সেন্টিমিটার, 53 আর 66 সেন্টিমিটার। তাহলে তিনটে সাইড দেখো এখানে আনইকুয়াল, তার মানে একে বলা হয় স্কেলেন ট্রায়াঙ্গেল। তাহলে এর এরিয়ার ফর্মুলা কি? না, রুট ওভার অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, যেখানে এ বি সি হচ্ছে তিনটে সাইড আর এস হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু, যাকে বলা হয় সেমি পেরিমিটার বা অর্ধ পরিসীমা। এখানে এ বি সি দেখো তিনটের ভ্যালু দেওয়া আছে, 35, 53 আর 66। তো জাস্ট ভ্যালু পুট করে দাও, তাহলে এস কত হবে? 77। এবার এখানে এরিয়ার জাস্ট ফর্মুলায় পুট করে দাও, এস হচ্ছে 77, এখানে এস মাইনাস এ, এস তো 77 আমি অলরেডি পেয়ে গেছি, আর এবিসি হচ্ছে এই তিনটে সাইড, তাহলে এবিসি তিনটে সাইড বসাবো, তাহলে এস 77 মাইনাস এ ধরো 35, 77 মাইনাস 35 মানে 42, এস ধরো 77, বি ধরো 53, তার মানে 77 মাইনাস 53 মানে 24, সিমিলারলি 77 মাইনাস 66 মানে হচ্ছে 11। এবার এই স্কোয়ার রুটটা কি করে তাড়াতাড়ি করতে হয়, প্রত্যেকটা সংখ্যাকে আমাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তার মানে 77 মানে কি? 7 গুণ 11, 42 মানে 7 গুণ 6, 24 মানে 6 গুণ 2 গুণ 2, আর 11 তো ইটসেলফ পড়ে থাকবে। এবার স্কোয়ার রুটের নিয়ম কি? না, দুটো থাকলে আমাকে একটা বার করতে হবে। হ্যাঁ, দুটো 7 আছে তার মানে আনসারে একটা 7 হবে, দুটো 11 আছে তার মানে আনসারে একটা 11 হবে, দুটো 6 মানে আনসারে একটা 6 হবে, দুটো 2 মানে আনসারে একটা 2। আমি যদি গুণ করি এটার আনসার হবে 924, আর ইউনিট হবে সেন্টিমিটার স্কোয়ার, কারণ এরিয়া বার করতে হবে। তো এই গেল কোশ্চেন নাম্বার ওয়ানের ফার্স্ট পার্ট। আর সেকেন্ড পার্টে দেখো কি বলছে, ফাইন্ড দা হাইট হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দা লার্জেস্ট সাইড অফ দা ট্রায়াঙ্গেল। তার লার্জেস্ট সাইড এখানে দেখো 66 আছে, আর হাইট ধরে নাও এইচ, তাহলে এই দুখানা যদি দেওয়া থাকে তাহলে আমার এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস এখানে দেখো 66 মানে ভূমি 66 দেওয়া আছে, আর হাইট হচ্ছে এইচ আছে, তাহলে এই এরিয়ার ফর্মুলা দেখো কত আছে, তো অলরেডি বার করে ফেলেছি 924। ট্রায়াঙ্গেলের এরিয়ার অনেকগুলো ফর্মুলা আছে, এই ফর্মুলাটা আমি কখন ইউজ করব, যখন আমার তিনটে বাহু দেওয়া থাকবে এবং তিনটে বাহুই কিন্তু অসমান, মানে তিনটে সাইডস কিন্তু আনইকুয়াল হবে। এই ফর্মুলা কখন ইউজ করব, যখন বেস আর হাইট দেওয়া থাকবে, কিন্তু দুটোই আমার এরিয়ারই ফর্মুলা, আমি অলরেডি ক্যালকুলেট করেছি। তো এখানে এইচ বার করব, 66 দেখো 14 দিয়ে কেটে গেল, তাহলে এইচ কত হবে, 14 দুগুণে জাস্ট ক্রসওয়াইজ মাল্টিপ্লাই করো, 28 সেন্টিমিটার। এটা সেকেন্ডটার আনসার। বোঝা গেল আসানসোলে যার ডাউট ছিল? হ্যাঁ ঠিক আছে স্যার। অন্য কোনো সেন্টারে কারো কোনো ডাউট? আমি সব সেন্টারেই বলবো একটুখানি সবাই মানে ভালো করে দেখো, আমি যখন স্টেপগুলো করছি আমি আস্তে আস্তেই বলছি, কারণ অনেকগুলো প্রবলেম আছে, অনেকগুলো ফর্মুলা, ওই জন্য ভালো করে দেখলে তাড়াতাড়ি শেষ হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন নাম্বার টু দেখো।
দেখো কি আছে, এরিয়া অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ইজ 16√3 স্কোয়ার সেন্টিমিটার, ফাইন্ড ইটস পেরিমিটার। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যাকে বাংলায় বলা হয় সমবাহু ত্রিভুজ। আমি প্রপার্টি গুলো একটু বলে দিচ্ছি। সমবাহু ত্রিভুজ কাকে বলে, যার সব বাহুগুলো সমান, অল দা সাইডস আর ইকুয়াল অ্যান্ড দা অ্যাঙ্গেলস আর 60 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সব কোণগুলো এখানে সমান হবে কারণ সব বাহু সমান, তাহলে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। তো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা দেখো এখানে এরিয়া দেওয়া আছে, তা আমাদের মনে রাখতে হবে এরিয়ার ফর্মুলাটা, ফর্মুলা √3/4 × a². এই যদি আমার ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা হয়, অল দা সাইডস আর ইকুয়াল, তার মানে সব ধরে নাও এ, তাহলে এর এরিয়ার ফর্মুলা কি হবে, √3/4 × a² ফর্মুলা মনে রাখতে হবে। সেটা কত দেওয়া আছে, কত 16√3 দেওয়া আছে। জাস্ট সলভ করো, √3 দুদিকে কেটে গেল, এ স্কোয়ার কত 464, তার মানে এ কত 8। আমাকে দেখো বার করতে বলছে ফাইন্ড ইটস পেরিমিটার, পেরিমিটার মানে পরিসীমা, এখানে তিনটে বাহুই সমান, তার মানে পরিসীমা নিশ্চয়ই 3 হবে, তাহলে এ ছিল 8, তাহলে 3 এ কি কি হবে, 3 × 8 = 24 সেন্টিমিটার, এটাই আনসার। সো দা পেরিমিটার উইল বি 24, দিস ইজ দা আনসার। কোন সেন্টারে কারো কোনো ডাউট? এনি ডাউট? বাঁকুড়া কোনো ডাউট? ডাউট নেই স্যার। ওকে, মালদা, এই বাঁকুড়া, বাঁকুড়াতে কোনো ডাউট নেই। কল্যাণী, স্যার নো ডাউট, কল্যাণী। পূর্ত ভবন, পূর্ত ভবনে কোনো ডাউট? বাকি এক্সচেঞ্জের শিলিগুড়ি আসানসোল কোনো ডাউট আছে? না স্যার কোনো ডাউট নেই। ওকে দেখো কোশ্চেন নাম্বার 3, দ্য পেরিমিটার অফ ওয়ান স্কোয়ার ইজ 24 মিটার অ্যান্ড দ্যাট অফ অ্যানাদার ইজ 32 মিটার, ফাইন্ড দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হুজ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এরিয়া অফ টু স্কোয়ার্স। এটাকে বাংলায় বললে এরকম, স্কোয়ার মানে বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 24 মিটার, আরেকটা বর্গক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে 32 মিটার। আমাকে এমন একটা বর্গক্ষেত্রের পরিসীমা বার করতে হবে যার এরিয়া হচ্ছে এই দুইখানা বর্গক্ষেত্রের এরিয়ার যোগফলের সমান। এবার এর প্রপার্টি কিনা, অল দা সাইডস আর ইকুয়াল অ্যান্ড দা অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি, অল দা অ্যাঙ্গেলস আর ইকুয়াল অ্যান্ড দ্যাট ইজ 90 ডিগ্রি। স্কোয়ারের ক্ষেত্রে সবগুলো অ্যাঙ্গেলের যোগফল হচ্ছে 360, অল দা অ্যাঙ্গেলস আর ইকুয়াল, সো অল দা অ্যাঙ্গেলস আর 90 ডিগ্রি। ইন কেস অফ স্কোয়ার দ্য পেরিমিটার ফর্মুলা ইজ 4a, অল দা সাইডস আর ইকুয়াল, সো পেরিমিটার ইজ 4a, ফোর সাইডস আর দেয়ার। Now perimeter of one square is 24, so that is 4a equals to 24, so a equals to 6. Now area of the square, the formula is a square, that is 6 square, that is 36. So this is for the first square. Now perimeter of another square is 32, that is 4a equals to 32. So A equals to how much? 8. Now area of this square is a square, that is 8 square, means 64.
এবার তোমাকে বলছে কিনা এমন একটা স্কোয়ারে এরিয়া বার করো হুজ এরিয়া ইজ ইকুয়াল টু সাম অফ দা এরিয়া অফ টু স্কোয়ার, তার মানে আমাকে যে স্কোয়ারটার পেরিমিটার বার করতে হবে তার এরিয়া হচ্ছে এই দুটোর এরিয়ার যোগফলের সমান। এই দুটো এরিয়ার যোগফল কত? 36 + 64, তার মানে 100। এই দুটো অ্যাড করে দাও, তার মানে এরিয়া মানে এ স্কোয়ার সেটা কত? 100। তার মানে এ কত? 10। আমাকে এই স্কোয়ারটার পেরিমিটার দেখো চেয়েছে, তার মানে 4 চেয়েছে, তার মানে 10 × 4 তার মানে 40 দেখো মিটারে আছে। সো মিটার ইজ দ্য আনসার, সো দ্য পেরিমিটার ইজ 40 মিটার। এই হচ্ছে আমাদের আনসার 40। এনি ডাউট? এনি ডাউট ইন এনি এক্সচেঞ্জ? বললাই ঠিক আছে, নো ডাউট, নো ডাউট, বাপুরা নো ডাউট। বাকি এক্সচেঞ্জ নো ডাউট মালদা থেকে। হ্যালো স্যার। হুম, এমটিএস এর ফুল ফর্মটা কি? এমটিএস না, মিটার, ওই মিটারের শর্টে লেখা আছে এমটিএস, মিটারস। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট থাকলে বলো, যদি কারো কোনো সিলি কোশ্চেন থাকে তাও জিজ্ঞেস করো। এনি ডাউট? আমার রিপিট করতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটাই তোমাদের বলা, সেটা হচ্ছে পাংচুয়ালিটিটা খুব দরকার। আমি প্রথমে এই জন্যই বললাম আমার 4-5 বার কোনো কোশ্চেন রিপিট করতে কোনো সমস্যা নেই, যদি কারো ডাউট থাকে নির্দ্বিধায় বলো, কিন্তু পাংচুয়ালিটিটা খুব দরকার। 11:30টা ক্লাস মানে 11:30টাই, এই নয় যে যখন ইচ্ছা ঢুকবে এবং সে অবভিয়াস সে বুঝতে পারবে না, সেটা কিন্তু তাহলে বাকিটা সাফার করবে, সেটা যদি আমি বারংবার বলতে থাকি। ঠিক আছে স্যার, মালদা থেকে। হ্যাঁ, ডাউট স্যার? হুম, এই যে পরে যে এরিয়াটা বের করা হয়েছে, হ্যাঁ এটা একটু আরেকবার বললে ভালো হয় স্যার। হ্যাঁ, আমাকে যে স্কোয়ারটার পেরিমিটার বার করতে, আমাকে কোশ্চেনটা কি বলেছে, আমি প্রথমে দুটো স্কোয়ারের পেরিমিটার দেওয়া ছিল, সেখান থেকে আমি বাহুর দৈর্ঘ্য বার করলাম, করে আমি দুটোর এরিয়া বার করলাম দেখো। এবার বলছে যে আমাকে এমন একটা স্কোয়ারের পেরিমিটার বার করতে হবে যার এরিয়া হচ্ছে এ দুটোর যোগফলের সমান। তাহলে 36 আর 64 যোগফল কত? নিশ্চয়ই 100। তাহলে আমাকে স্কোয়ারটার পেরিমিটার বার করতে হবে তার এরিয়া হচ্ছে এ দুটোর যোগফলের সমান, মানে 100। তার মানে এ স্কোয়ার 100, তার মানে এ কত? 100√2 মানে 10। পেরিমিটার কত হবে? 4a, তার মানে 440। বোঝা গেল মালদা? হ্যাঁ স্যার। আর কোনো এক্সচেঞ্জে কারো কোনো ডাউট? ওকে, তাহলে দেখো নেক্সট প্রবলেম। নাও দিস ইজ কোশ্চেন নাম্বার 4। ইন এ সার্টেন লেক দ্য টপ অফ এ বার্ড অফ লোটাস ওয়াজ সিন 1 মিটার অ্যাভাভ দ্য ওয়াটার সার্ফেস, ফোর্সড বাই উইন্ড ইট গ্রাজুয়ালি অ্যাডভান্সড অ্যান্ড ওয়াজ জাস্ট সাবমার্জড অ্যাট আ ডিস্টেন্স অফ 4 মিটার, ফাইন্ড দ্য ডেপথ অফ দ্য লেক। এই কোশ্চেনগুলো করতে গেলে আমাদের, যদি আমি এর ডায়াগ্রামটা ড্র করে ফেলি তাহলে আমার করতে সুবিধা হবে। এই কোশ্চেনটা বাংলায় বললে এরকম, আমি ডায়াগ্রাম ড্র করতে করতে বলছি। হ্যাঁ, কি বলছে? ধরো এটা একটা ওয়াটার সার্ফেস, টপ অফ এ বার্ড অফ লোটাস মানে পদ্ম ফুলের কুড়িটা ওয়াটার সার্ফেস থেকে 1 মিটার উঁচুতে আছে, তার মানে এটা 1 মিটার। আমাকে লেক ডেপথ চেয়েছে, পদ্ম ফুলের ওপরটা দেখা যাচ্ছে, বাকি অংশটা নিশ্চয়ই নিচে আছে, আর সেটাই তো আমার ডেপথ।
পদ্ম ফুলের ওপরের অংশটা জলের তলের উপর থেকে দেখা যাচ্ছে, ওয়াটার সার্ফেস এর উপর থেকে, কিন্তু বাকি অংশটা যেটা আমার ডেপথ সেটা আমার নিশ্চয়ই নিচে আছে, সেটা ধরে নাও এক্স মিটার। এবার কি বলছে, না ফোর্সড বাই উইন্ড ইট গ্রাজুয়ালি অ্যাডভান্স, তার মানে এখান দিয়ে যদি হাওয়া দেয় তাহলে কি বলছে, না এটা বেঁকে গেছে। And was just submerged at a distance of 4 meters. Submerged, আংশিক ভাবে নিমজ্জিত হওয়া, এই জলের মধ্যে দেখো জাস্ট এটা টাচ করেছে জলস্থল, সেটা কত মিটার দূরে, না 4 মিটার দূরে। তো এই হচ্ছে মোটামুটি ডায়াগ্রাম। আমাদের এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল ফিগার, আমরা 2D ফিগারে করছি, কিন্তু এই কোশ্চেনটা পার্টিকুলার আমি এই জন্য দেখাচ্ছি কারণ এটা কয়েক জায়গায় এসছে কোশ্চেনে, এবং এটা কিন্তু আমাদের থ্রি ডাইমেনশনাল কনসেপ্ট, কিন্তু আমি আঁকছি কিন্তু টু ডাইমেনশনাল প্লেনে, আমি বোর্ডে ড্র করছি, মানে বোর্ড ইজ আ টু ডাইমেনশনাল প্লেন, কিন্তু ফিগারটা কিন্তু থ্রি ডাইমেনশনাল। দ্যাট মিনস ইউ হ্যাভ টু ভিজুয়ালাইজ, তোমাকে এটাকে ভিজুয়ালাইজ করতে হবে, মানে ভালো করে দেখো তাহলে এই ডিস্টেন্সটা 4 মিটার হয়ে গেল, আর এটা হচ্ছে রিফ্লেকশন, টোটাল যে লোটাসটার রিফ্লেকশনটা হচ্ছে ওইটা। এবার ভালো করে বোঝো, আমার টোটাল তাহলে পদ্ম ফুলটার হাইট কত, নিশ্চয়ই x প্লাস 1, টোটাল পদ্ম ফুলটার হাইট কত, x প্লাস 1। এবার হাওয়া দিলে টোটাল পদ্ম ফুলটাই তো আমার সাবমার্জ হবে, যেহেতু এই পোর্শনটা হচ্ছে টোটাল যে পদ্ম ফুলের যে পোর্শনটা সাবমার্জ তারই রিফ্লেকশন, তাহলে এটা নিশ্চয়ই এক্স প্লাস 1 হবে, এই পোর্শনটা কি সবার বোঝা গেল? বললাম কি যা এই পোর্শনটা হচ্ছে যে পুরো পদ্ম ফুলটার যে পোর্শনটা আমার সাবমার্জ হয়েছে তার রিফ্লেকশন, টোটাল পদ্ম ফুলটা তো এক্স প্লাস 1, তাহলে এটা যদি আমার টোটাল পদ্ম ফুলটার রিফ্লেকশন হয় তাহলে এটা আমার এক্স প্লাস 1ই হবে, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি, তাহলে এটা বেস, এই সরি এটা হচ্ছে পারপেন্ডিকুলার, দিস ইজ বেস এন্ড দিস ইজ হাইপোটেনিউস, এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, তা আমি এখানে পিথাগোরাসের লটা অ্যাপ্লাই করতে পারবো, পিথাগোরাস থিওরেম। সেটা কি বলছে, না পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউস স্কোয়ার, এটা হচ্ছে পিথাগোরাস থিওরেম। এখানে পারপেন্ডিকুলার কত, এক্স স্কোয়ার, প্লাস বেস কত, ফোর স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু হাইপোটেনিউ স্কোয়ার, হাইপোটেনিউস কত, এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। এবার জাস্ট এখান থেকে সলভ করে এক্স বার করো, কারণ আমাকে তাই তো চেয়েছে, আমাকে ফাইন্ড দা ডেপথ অফ দা লেকই চেয়েছে, ডেপথটা তো এক্সই হবে, সলভ করো, এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে 16, এটাতে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, দুদিকে এক্স স্কোয়ার কেটে গেল, 2x কত, 16 মাইনাস 1 মানে 15, তার মানে x হচ্ছে 7.5 মিটার, 7.5 মিটার, দ্যাট ইজ দ্য ডেপথ অফ দ্য লেক। বলো এনি ডাউট ইন এনি এক্সচেঞ্জ, বাপরে ছবিটা একবার বুঝিয়ে দেবো। হ্যাঁ এটা হচ্ছে ওয়াটার সারফেস, এই পোর্শনটা আমি ওপরে দেখতে পাচ্ছি এই 1 মিটারটা, কিন্তু বাকি অংশ তো আছে সেটা তো আমি দেখতে পাচ্ছি না, এটা জলে সেটা ধরে নাও x। এবার যেটা আমি বললাম যে হাওয়া যদি দেয় তাহলে তো পুরো জিনিসটাই সাবমার্জ করবে, না এই কোশ্চেনটা আমরা ত্রিগোনোমেট্রিতে একটা কোশ্চেন করেছিলাম যে হাওয়া দিয়েছে একটা বাঁশ, একটা টেলিগ্রাফ,
পোস্ট হাওয়া দিয়েছে তো একটা এটা কি হয় না কোনো একটা পার্টিকুলার যদি ধরো একটা পয়েন্টে আরো বড় যদি টেলিগ্রাফ পোস্টটা হয় কোনো একটা পয়েন্টে সেটা বেঁকে গেছে হাওয়া দেওয়ার জন্য এটা এই বেসে দেখা যায় 30 ডিগ্রি কোণ করেছে আমাকে টেলিগ্রাফ পোস্ট আর হাইট বাড়তে এরকম কোশ্চেন আমাদের ত্রিগোনোমেট্রিতে হাইট অ্যান্ড ডিস্টেন্সের প্রবলেমে থাকে তো সেম লজিক ত্রিগোনোমেট্রি লজিক এখানে লাগবে না কিন্তু ডায়াগ্রামটা মোরলেস সেম এখানেও তাই আমার টোটাল যে পদ্মফুলটা ছিল হচ্ছে এক্স প্লাস ওয়ান এখানে হাওয়া দেওয়ার ফলে কি হয়েছে না সেটা টোটাল পদ্মফুলটাই আমার কিন্তু সাবমার্জ হচ্ছে তার মানে এক্স প্লাস ওয়ান সাবমার্জ হচ্ছে এটা হচ্ছে ওই টোটাল পদ্মফুলটারই রিফ্লেকশন তার মানে এই পোর্শনটাই এক্স প্লাস ওয়ানই হবে আর এই ডিস্টেন্স দেখো দিয়ে দিয়েছে 4 মিটার দূরে গিয়ে সাবমার্জ হয়েছে তাহলে এটা হচ্ছে পারপেন্ডিকুলারটা এক্স বেস হচ্ছে 4 আর হাইপোটেনিউস মানে অতিভুজ হচ্ছে এক্স প্লাস ওয়ান আমি জাস্ট পিথাগোরাসের থিওরেমটা লাগিয়ে এক্স বার করলাম যে এক্সচেঞ্জে ডাউট ছিল বোঝা গেল অন্য কোন অন্য কোন এক্সচেঞ্জে কারো কোনো ডাউট স্যার স্যার মালদা থেকে বলছিলাম যে রিফ্লেকশনের ব্যাপারটা বুঝতে পারলাম না রিফ্লেকশন মানে কি তুমি যদি ফিজিক্স পড়ো এরকম হয় না ছবিটা যাকে বলা হয় প্রতিফলন হ্যাঁ স্যার তো সেমই হয় না হ্যাঁ স্যার তো বলছিলাম যে পদ্মফুলটা তো ভেঙেছে ভেঙেছে না জল মানে টোটাল পদ্মফুলটাই ভাঙেনি অ্যাকচুয়ালি টোটাল পদ্মফুলটাই মানে মুচড়ে গেছে যাকে বলে বেন্ড হয়ে গেছে আর কি পুরোটাই বেঁকে গেছে বেঁকে গেছে কারেক্ট রিফ্লেকশনের ব্যাপারটা কিভাবে আসলো এখানে ওটাই বুঝতে পারছি না প্রথম কথা এটা হচ্ছে আমি আপনাকে বললাম এই প্লেনটা 2D প্লেন আমি ডায়াগ্রাম আঁকছি 3D ফিগার তাহলে তোমাকে আগে ভিজুয়ালাইজ করতে হবে ভিজুয়ালাইজ করার মানে তোমাকে জিনিসটাকে আমি যেহেতু প্লেনে পুরোটা আঁকতে পারছি না 2D ফিগার 3D ফিগার এখানে আঁকাটা ইম্পসিবল তাহলে এটাই আমাকে বোঝার বিষয় সেটা হচ্ছে বেসিক্যালি জিনিসটা এরকম টোটাল যদি পদ্মফুলটার লেন ধরো এক্স প্লাস ওয়ান এই পুরো যদি পদ্মফুলটা যদি আমার বেন্ড করে তার মানে এটা এক্স প্লাস ওয়ান এবার এই যে ডিস্টেন্সটাই তো নিচে আছে আমি এটা বললাম জলের নিচে তাহলে ওই ডিস্টেন্সটা এক্স প্লাস ওয়ানই হবে হ্যাঁ স্যার আমি সেটাই বললাম ঠিক আছে স্যার বোঝা গেল হ্যাঁ স্যার এবার এর যদি বিভিন্ন রকম থিওরেম সেগুলো তো তোমরা যখন জেনারেল যে ক্লাস করবে সেখানে দেখবে রিফ্লেকশন রিফ্র্যাকশন বিভিন্ন রকম জিনিস আছে ফিজিক্সের ক্ষেত্রে জেনারেল সায়েন্সের ক্ষেত্রে সেখানে এগুলো বুঝতে পারবে তো মোরালেস ম্যাথের জন্য অত বেশি দরি দরকার নেই শুধুমাত্র এটুকু জানার বিষয় যে যেহেতু এই পুরো জিনিসটাই আমি বললাম এই পুরো জিনিসটাই রিফ্লেকশন নিচে তার মানে এটা এক্স প্লাস ওয়ান হবে আর এটা হচ্ছে ডেপথ মানে এক্স আর ডিস্টেন্স আর 4 নিয়ে আমি পিথাগোরাস অ্যাপ্লাই করে এক্স বার করছি বোঝা গেল কি সবার নেক্সট কোশ্চেন দেখো